তো এই যে আর কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, কিন্তু আমি খুব একটা সুস্থ নাই, খুব একটা ভালো নাই। কারণ এখন বাজে হচ্ছে রাত 4:45, অলরেডি 3 রাত ঘুমাই না। কারণ হচ্ছে আমি ড্রোনের প্রজেক্ট মনিটরের কাজে খুব ব্যস্ত ছিলাম, খুলনা বাইরে ছিলাম। আজকে দুপুর 2টার সময় এসে খুলনায় ঢুকছি, ঢুকে ড্রোনের প্রজেক্টের কাজে গেছি, 1টার দিকে ফ্রি হয়েছি। তারপরে চলে আসছি আমি মিথুন মিউজিক্যাল স্টোরে। তো আমি কথা বলছিলাম এখন মিথুন মিউজিক্যাল স্টোরের থেকে, দোকানের ভিতরে সবাই বসে আপনারা দেখতে পাচ্ছেন। তো কেন এই রাত 4:45 সময় আমি মিথুন মিউজিক্যাল স্টোরে আসছি? আরও বহুত আগে 3টার দিকে মেবি। তো আজকে হচ্ছে আমাদের মিথুন মিউজিক্যাল স্টোরের এক ট্র্যাক গিটার আসছে আর কি। তো সেটার আপনার কিছু ভিডিও আমি আপনাকে দেখাইতে যাচ্ছি। দোকানের ভিতরে অবস্থা হচ্ছে এই যে, এখানে টোটাল আমার এই জায়গাটায় হচ্ছে এই 2 কার্টন, নিচে আরও 2 কার্টন আছে, ওই পাশে হচ্ছে আরও মোটামুটি এই দোকানের ভিতরে আছে হচ্ছে 10 কার্টন। বাইরে আপনাদেরকে দেখাচ্ছি, তো কাজ একটু বাইরের দিকে যাই। এই হচ্ছে গিটার দোকানও চলতেছে, আর এই হচ্ছে বাইরে, আর এই যে আমাদের মিথুন মিউজিক্যাল স্টোরের কর্ণধর সিএইচ অর্থহীন রাজ, যদি আমার নামটা চুরি করছে, এটা তার অরিজিনাল নাম না। এই হচ্ছে বাকি মালগুলা, 2 কার্টুন 2 কার্টুন 2 কার্টুন 2 কার্টুন 2 কার্টুন 2 কার্টুন 2 কার্টুন, এই হচ্ছে টোটাল মাল। আর দোকানের নামটা বলে দিছি, দেখানো যাচ্ছে না। এই হচ্ছে দোকানের নাম, একদম ধর্মসভা মন্দিরের অপোজিটের দোকানটা হচ্ছে ধর্মসভা মন্দির, আর হচ্ছে জুয়েল চর। লোকেশন যারা খুলনা থাকেন খুব ভালো বুঝতে পারেন, ধর্মসভা মন্দির থেকে একদম অপোজিটে, গেটের সামনে অপোজিটে আসলে এই দোকানটা পেয়ে যাবেন। আর নতুন মাল ঢুকলো আজকে 24 কার্টন টোটাল। তো সেটার পরে জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য একটা শর্ট ভিডিও বানাচ্ছে। আমাদের রাজভাই খুব ব্যস্ত আর কি, এই জন্য সে ভিডিও করতে পারছে না। তো আমরা এখান থেকে বাইরে যেই কার্টুনগুলো রাখছি, সেই কার্টুনগুলো আমরা হচ্ছে গোডাউনে আছে। তো আমাদের গোডাউনটা একটু আপনাদেরকে দেখাই। আমাদের গোডাউনের অবস্থা হচ্ছে এই, অন্ধকার রয়েছে একটু, কারণ রাত অনেক, রাতের ভিতরে কাজ করা হচ্ছে। হচ্ছে আমাদের গোডাউন, স্টক মাল সব এখানেই থাকে, এই মালগুলো যে এখন এইসব এনে রাখা হচ্ছে, বাইরে যত কার্টুন আছে সব মাল ওখানে রাখা। গাইজ, হচ্ছে অবস্থা, আপনারা এতক্ষণ হয়তো বা এটা মিথুন মিউজিক্যাল পেজের পেজ থেকে দেখতেছেন, অথবা হচ্ছে পেজেই দেখবেন হয়তো বা। তো সারপ্রাইজ আছে আপনাদের জন্য একটা, সেটা আমি একটু আলোতে জেনে দোকানের ভিতরে। তো দোকানের ভিতরে অবস্থা দেখাইছি, হচ্ছে অবস্থা ওই যে বাইরে সব একদম মালটাল দিয়ে ভরা। তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তো নতুন একটা ব্র্যান্ড আসতেছে, একদম ব্র্যান্ড নিউ গিটার, একটা নতুন একটা ব্র্যান্ড আমরা নিয়ে আসছি অলরেডি। এই 24 কার্টনের মধ্যে কিছু কার্টন সেটা আছে, সো এখন পর্যন্ত ওই ব্র্যান্ডের গিটার বাংলাদেশে পাওয়া যায় না। তো গাইজ, সেটা কি সেটার জন্য অবশ্যই এর পরের ভিডিও দেখতে হবে। জাস্ট আমি রাজভাই ব্যস্ত, তার হয়ে মিথুন মিউজিক্যাল স্টোরের পক্ষ থেকে আমি হচ্ছে জাস্ট একটা ভিডিও করেছি, যাতে সে আপলোড করতে পারে যে আমাদের কি আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ রকিং গাইজ। হাই, তো গাইজ আমি এটা কিনতেছি আজকে, এটার দাম দাম কত? এটা বেশি না ভাই, মাত্র 10,000। 10,000 টাকা আপনাদের যদি লাগে আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি কিছুদিন যাবত আপনাদের বলতেছিলাম যে আমার কিছু প্রোডাক্ট ইন্ডিয়ার থেকে আসবে। তো রিসেন্ট প্রোডাক্টগুলো চলে আসছে, বৃহস্পতিবার রাত 3টার দিকে আমাদের শপে প্রোডাক্টগুলো আসে বেনাপোল বর্ডার থেকে। প্রত্যেকটা গিটারের আমি কিছু আলাদা আলাদাভাবে রিভিউ আপনাদের দিব, বাট রাইট নাও পুরোটা রিভিউ আমি দিতে পারছি না। আমি জাস্ট হালকা দেখাইতে পারতেছি আমার দোকানে কী কী গিটার আসছে, আর নেক্সট ভিডিওতে আমি এই গিটারগুলোর টোটাল রিভিউটা আমি দিব। তো বেশিরভাগ আসছে আমার সিগনেচার গিটার 265 যে মডেলটা, ওটা আসছে। আর একটা নেপালির গিটার আসছে, সেটাও আমি নেক্সট ভিডিওতে বলবো। তো কালার আসছে আমার কাছে 3টা, তো রেড, ব্লু, ব্ল্যাক, আর ব্ল্যাক ম্যাট। আর আমি এখনও পুরোটা আমি দেখে পারিনি আসলে কী কী কালার দিছে তারা। তো আমার এই গিটারগুলো কিন্তু ডাইরেক্ট ফ্যাক্টরির থেকে আসে, সো ফ্যাক্টরির ডাইরেক্ট বিল্ট ইন আপনারা পাচ্ছেন। তো গিটারটা আমি আস্তে আস্তে আপনাদের সামনে ওপেন করি। তো গিটারটা আমাদের এভাবে প্যাক করে আসে, তো কাঠের কার্টুনে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের কার্টুনে কীভাবে ট্রাকে গিটারগুলো আসছে। গিটারটার ফিনিশিং দেখতে পাচ্ছেন আপনারা, তো গিটারটা হলো আপনার ব্ল্যাক, ব্ল্যাক গ্লোজি। তো এখানে লেমিনেটিং যে ইটা আছে আর কি, ব্রিজটা আছে, ব্রিজটাও লেমিনেটিং করা। সিগনেচারের টোটালটাই আপনারা দেখতে পাবেন নিকে, যে সিগনেচার ব্র্যান্ডিং করা নিকেও, এবং সাইডেও লেমিনেটিং করা আছে, এবং একটা সিল দেওয়া থাকবে, অরিজিনাল গিটারের একটা সিল দেওয়া থাকবে
এটা আপনারা একটু খেয়াল করবেন। এটা হলো বিশ্বাস এন্টারপ্রাইজের গিটার। তো এই গিটারের টোটাল প্রাইসটা কত আসবে এটা আমি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দিব। তো নেক্সট গিটার আমরা এখন ওপেন করি। আমি যেটা বলছিলাম যে আমরা বিশেষ করে এই যে কাভারটা, এই কাভারটা গিটারের ভিতরে থাকে, আর কাভার এই পলিথিনটা গিটারের ভিতর থাকে, আর হলো কাভারটা বাইরে থাকে। তো আমরা কাভারটা যাতে ময়লা না হয়, যার জন্য আমরা পলিথিন দিয়ে কাভার গিটার দুটাই ঢেকে আনছি। কারণ গিটারটা আসে যেভাবে কাঠের কার্টুনে ভিতরে খড় দেওয়া থাকে, সো খড়ের কারণে অনেক সময় কাভারগুলো ময়লা হয়ে যায়, যার জন্য আমরা এইভাবে আনছি। তো গিটারটা হলো রেড কালারের গিটার। কালারটা দেখতে পাচ্ছেন, এটার রেডের উপরে ব্ল্যাকের একটা প্রলেপ দেওয়া আছে, এবং এটারও ব্রেস ঠিক তেমনইভাবে লেমিনেটিং করা, এবং মনোগ্রাম আছে বিশ্বাস এন্টারপ্রাইজের উপরে। নিকেও ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কালার দেওয়া আছে। ব্যাকে হলো ফুল রেড। আপনারা গিটারটা দেখলে বুঝতে পারবেন। আমাদের শপে এই দুইটা কালার আপাতত আছে, এবং গোডাউনে ব্লু কালারটা আছে। আমি ব্লু কালারটা নেক্সট ভিডিওতে যখন আলাদাভাবে রিভিউ করা হবে তখনই আমি কালারটাও দেখিয়ে দেবো। তো আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না, শর্টের ভিতর করতে যাচ্ছি, কারণ এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা গিটারের সাউন্ড কোয়ালিটি, সাউন্ড কেমন আসতে পারে এগুলো আমি দেখিয়ে দেবো। এই গিটারটা আমাদের অনলাইনেও পারচেস করা পসিবল, আপনারা অনলাইনেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার প্লাস আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ, এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং চায়না গিটার যদি আপনারা নিতে চান, চায়নার যে 40% আমি দেখিয়েছিলাম যে কম প্রাইজের ভিতরে যে চায়না গিটার, সেটা আমি আই বাটনে দিয়ে দিব উপরে। তো ওখান থেকে আপনারা ভিডিও লিঙ্কে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আশা করি আমার নেক্সট টোটাল ডিটেলস যে এই গিটারগুলোর উপর ভিডিওগুলো আসবে এগুলো আপনারা দেখবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। Is this what giving up feels like? I don't know, tell me have I lost my mind? Nowhere to go, so far from home. Is this what giving up feels like? I don't know, tell me have I lost my mind? So I've